আজারি ভাই বাংলাদেশের একটি রত্ন। আসলে আমরা বুঝলাম না, যাক মালয়েশিয়া গেছে, আবার যেন ফিরে আসে দোয়া করি। কথা বলেন ঠিক না? আজারি ভাই একটি ভিআইপি গাড়িতে চড়ে সিঙ্গাপুরে চলাফেরা করেছিল, ওই গাড়ির ছবি নিয়ে আমাদের চুলকানি। বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে যায় মালয়েশিয়া, আজারি সাহেব গাড়ি কিনছে। জোরে কোন আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশের মুসলমান আমরা এমন বোকা হয়ে গেছি ভাই, যার বাংলাদেশে যত গাড়ি আছে কোনটা বাংলাদেশের নাম্বার প্লেট, কোনটা দুবাইয়ের নাম্বার প্লেট, কোনটা মালয়েশিয়া নাম্বার প্লেট, কোনটা সৌদি আরবের নাম্বার প্লেট, না বুঝায় একটা কথা বলি আছে না নাই? মিথ্যা একটা কথা বলে আমাদের শরম লজ্জা নাই। আজারি ভাই যে গাড়িতে চড়েছে, আজ থেকে 6-7 মাস আগে উনি সিঙ্গাপুরে বিশেষ কয়েকটি প্রোগ্রামের কারণে গিয়েছেন। আপনার চুয়াডাঙ্গার এক ভদ্রলোক শহীদুজ্জামান টনিক, শহীদুজ্জামান টনিক, উনি মহাব্বত করে মিজানুর রহমান আজারি ভাইকে ওই সিঙ্গাপুরের গাড়িটা চালানোর জন্য সুযোগ করে দিয়েছেন। আর ওই গাড়িটা চালাইতে যায় কয়েকটা মহাব্বত করে পিক তুলছে, ছবি উঠাইছে, এই ছবিগুলো আসছে, আর এই বেয়াদবেরা লিখে দিচ্ছে যে আজারি বাংলাদেশ থেকে নিয়ে যায় টাকা, কয়েক কোটি টাকা দামের গাড়ি কিনলেন, উরি শয়তান। এজন্য কাদা ছোড়াছড়ি না করি, হুজুর গাড়িতে চড়ে এজন্য অনেকের চুলকানি আছে না নাই? আরে হুজুরদের এত দোষ, এত দোষ, জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে কয় বেশি খাইছে, কথা বলেন। আবার কোন দাওয়াতের বাড়িতে যায় যদি একটু কম খায়, কে হুজুর কম খাচ্ছেন, দাওয়াত কি আরো আছে আছে না নাই? আবার এক জায়গায় যায় একটু বেশি খাবেন, কয় দেখছো হুজুর কড্ডি খায়, কথা কয়। তাহলে কম খাইলে দোষ, বেশি খাইলে দোষ আছে না না? ভাই দেখ দেখ হুজুর নতুন মোটরসাইকেল চালাচ্ছে, দেখ দেখ হুজুরের হাতে, কয় দেখ দেখ হুজুরের হাতে টাচ মোবাইল আছে না না? কয় দেখ হুজুর মানুষ ঘড়ি পড়ছে, দেখ হুজুরের হাতে আংটি, দেখ হুজুরের গায়ে সুন্দর জামা আছে না না? হুজুর যা পরে এটাই বাজা যায় আছে না না? কয় হুজুর মানুষ হয় ফেসবুক চালায়, হুজুর মানুষ হয় ইউটিউব চালায় আছে না না? হে হুজুর মানুষ হয় জাহাজ চড়ছে, হুজুর মানুষ হয় বিমান চড়ছে, কে হুজুর কি হুজুর মানুষ না? কথা কর, হে দেখ দেখ হুজুর বোট নিয়ে রিকশা ঘুরতেছে, শয়তান আছে না না? হুজুর মানুষ কি আমরা মানুষ না? আমাদের মনে শখ নাই এলে কি খারাপ কথা নাকি? এলে কলে মেলা ওয়াজ শুনছেন, আপনি তো সব মুখস্থ, কথা বল না কে ওয়াজ শোনা আছে না? আদম আলাইহিস সালামের ওয়াজ শুনেননি, ইব্রাহিমের ওয়াজ শুনেননি, ঈসার ওয়াজ শুনেননি, মুসার ওয়াজ শুনেননি, বিশ্বনবীর আলোচনা শুনেননি, সব ওয়াজ শোনা। প্রতিদিন রাত জাগি এক এক বক্তা এক এক ভাবে কয় ভালোই লাগে, কিন্তু ওয়াজ সবারই জানা আছে। আমি কি নতুন ওয়াজ করবো নাকি? ওই একই ওয়াজ, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, ওই একই কোরআনের কথা সব বক্তা বলতেছে, কিন্তু কোরআনের প্রতি আল্লাহ পাক একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কথা বললেই যাবে বক্তারা, শ্রোতারা শুনেই যাবে, কিন্তু তৃপ্তি মিটবে না, আকর্ষণ নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাজান গো আমার, এজন্য আমি যে কথা বলতে চাই মিডিয়ার সবাইকে অনুরোধ করব, ভাই আজারি ভাই বিদায় নিয়েছে, আর কোন আলেমকে আমরা বিতর্কিত না করি, সমালোচনার মুখে মানুষের তুলে না দেই, যদি কোন আলেম ভুল বক্তব্য দেয় সেটা কাটসাট করে মিডিয়ায় ছেড়ে দেবেন, কথা বলেন ঠিক না রে? ঠিক, এজন্য আজারি ভাই দামি গাড়িতে চললে সমালোচনা হয়, আমি না জানি কোন দিন বাংলাদেশের বাইরে যাব, ভাই বলতে পারতেছি না, তবে আমি যাওয়ার পথে হয়তো এরকম বলতে পারে, হুজুর মানুষ এক সেকেন্ড ওয়াজ করে এত টাকা পায় না, বাজান সামান্য কিছু টাকা দেয়,
বাতাস গাড়ি ভরা দিয়া কয় টাকা এবার থাকে কথা কন ঠিক না ভাই ঠিক। আমরাও মানুষ, আমি এই যে মাদ্রাসার জন্য জায়গা কিনেছি বাজান গো আমার নিয়ত করেছি মার্চ মাসের শেষে গিয়ে মাদ্রাসা উদ্বোধন করব। আপনারা দোয়া করেন দিনের খেদমত, দিনের টাকা যেন দিনের খেদমতে লাগাইতে পারি। কোরআন হাদিসের মাহফিল থেকে যে হাতিয়াটা পা এটা যেন দিনের কল্যাণে খরচ করে চালায় যেতে পারি। আল্লাহ পাক যেন আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আমি মার্চ মাসে দেব, রমজানে ভর্তি হবে কোনো সমস্যা নাই। আপনারা সন্তান দিলেও আমি নেব কোনো সমস্যা নাই। বাজান গো আমার, আমার ভাইরা যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনা যায়। আমি খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা, সূরাটির নাম হলো মদ্দাসির। কি নাম? আরো জোরে বলুন মদ্দাসির। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছে। বাজান গো আমার, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটা নয় দুইটা নয় নয়টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নয়টা আয়াত যদি 10 মিনিট করে বুঝাই তাও 9 10 90, তার মানে 1.5 ঘন্টার সময় লাগবে কথা কন ঠিক না ভাই ঠিক। আমি যত অল্প সময় পারে আলোচনাটা একটু বোঝাই দেব। বাজান জবান ছেড়ে যতটুকু মানুষ আপনারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করুন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। যার কর্মের হিসাব তাকে দেওয়া লাগবে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো কথা বললেন ঠিক না ভাই ঠিক। বাজান গো আমার, দুনিয়ার জীবনে আমি যা কর্ম করতেছি এই হিসাব আমার স্ত্রী দেবে না, আমার ছেলে দেবে না, আমার মেয়ে দেবে না। আমার কৃত কর্মের হিসাব আমাকে দেওয়া লাগবে, আমার কৃত কর্মের ফল, কৃত কর্মের ফল আমাকে ভোগ করা লাগবে কথা কোন ঠিক না রে ঠিক। এজন্য বাজান গো আমার, দুনিয়াতে চলতে ফিরতে হিসাব করে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরে নাটোরের গুরুদাসপুরের মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই এই যে দুনিয়ার ক্যামেরা দিয়ে গোলাম রব্বানির আলোচনা রেকর্ড হচ্ছে, বাজান এই আলোচনা 6 মাস পরে মোবাইলে দেখা যাবে, মেমোরিতে পাওয়া যাবে কথা কর না কেন। আবার অনেক সময় দেখা যায় এই এই যে ক্যামেরার ব্যাটারি চার্জ নষ্ট হয়ে যেতে পারে, মেমোরি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা ক্যামেরা রেকর্ড করতেছে বাজান, আপনার আমার 70 বছর 80 বছরের সমস্ত অডিও ভিডিও রেকর্ড করার জন্য আল্লাহর ক্যামেরা আছে না নাই? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না তার এই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা প্রহরী নাই। আপনি দিনের আলোতে যা বলবেন, রাতের আধারে যা বলবেন, গোপনে প্রকাশে যা করেন সমস্ত কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা আছে না নাই? হে রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। দুই কান্দে দুই ফেরেশতা রেখে দিয়েছে বাজান গো আমার, এরা সদা সর্বদাই 24টা ঘন্টায় আপনার ডায়েরি লিখতেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক। আপনি যখন মসজিদে ঢোকেন তখনও লেখে, আপনি যখন সিনেমা হলে যান তখনও লেখে কথা বল, আপনি যখন গানের কনসার্টে থাকেন তখনও লেখে, আপনি যখন ওয়াজ মাহফিলে বসে থাকেন তখনও লেখে। তার মানে ভালোটা করলেও লেখবে, মন্দটা করলেও লেখবে, আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। এজন্য 24টা ঘন্টার কৃত কর্মের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এজন্য জীবনের প্রত্যেকটা দিন হিসাব করে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাজান গোমারে জন আল্লাহ পাক বলেন কল্লো নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন।
ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মাসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মাসহাবুল মাশআমা ওয়াসসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে তিন শ্রেণীর ব্যক্তির কথা বললেন বাজান গো আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা জান্নাতি তারা, ডান পাশে থাকবে যারা নিরাপদ তারা, এজন্য ডানপন্থী হয়ে মরার দরকার আছে না নাই? এজন্য বলেন ডানপন্থী হতে রাজি আছেন তো? কোন মুসলমান বামপন্থী দল করতে পারে না, কোন মুসলমান বাম পথে চলতে পারে না, ডানপন্থী যারা জান্নাতি তারা। এ কোরআন এসেছে বামপন্থীকে ডানপন্থী বানানোর জন্য, কোরআন এসেছে পথ বলা মানুষকে পথলা বানানোর জন্য, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।